ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমরা সকলে কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে হেল্পফুল বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, সেগুলো হচ্ছে রিং আইডি সম্পর্কে। তো রিং আইডি লাইভে এসে বড় বড় এজেন্টরা যেগুলো বলছে আর কি, তো সেটা আমি এখন লাইভ দেখাবো। তো তার আগে আপনাদের কিছু কথা বলে নিচ্ছি, সেগুলো হচ্ছে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটা অল প্রেস করে দেবেন। তো যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে লাইভটা দেখে আসা যাক। আপনার যাদের কাছে টাকা ব্লক আছে তাদের যদি সেই দেওয়ার মতো ওই কোম্পানিগুলো সম্পদ থেকে থাকে, নিশ্চয়ই সরকারের বিভিন্ন সংস্থা এই বিষয়ে কাজ করছেন, আইনি প্রক্রিয়ার ভিতরে অনেকগুলো প্রতিষ্ঠান আছেন, সেখান থেকে একটা হয়তো সুষ্ঠু সমাধান আসবে। তবে এর জন্য গ্রাহকদেরকে যথেষ্ট সময় ধৈর্য ধারণ করতে হবে। আপনার যে পাবে না তাদের জন্য আমার যদি মেসেজ বলেন, তাহলে আমি বলবো তাদেরকে ধৈর্য ধারণ করা ছাড়া দ্বিতীয় কোনো পদ্ধতি নেই আসলে। আর যারা স্ক্রল পদ্ধতিতে আছে তাদের সেখানে কয়েকটা প্রবলেম আছে বেসিক্যালি। সেগুলো একটা পদ্ধতি হলো পেমেন্ট করেছে তারা হয়তো বিকাশ বা নগদের মাধ্যমে, কিন্তু তারা একটা অ্যাকাউন্ট থেকে পেমেন্ট না করে তারা একাধিক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করেছেন। যখনই তাদেরকে রিটার্ন করা যাচ্ছে তখন আরো অনেকগুলো জটিলতা তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে সে কোনো টাকা দিয়েছে তার অ্যাকাউন্ট থেকে, কোনো টাকা দিয়েছে তার বন্ধুর ওয়ালেট থেকে, কখনো একই অ্যাকাউন্টের এগেনিস্টে টাকা দিয়েছে কোনো দোকান থেকে বা দ্যাট মিনস কোনো এজেন্ট থেকে। যে টাকাটা রিটার্ন যাবে সে সত্যিকার অর্থে পূর্ণাঙ্গ টাকা পাবে না। সেক্ষেত্রেও পেমেন্ট গেটওয়ে গুলোকে অত্যন্ত কাজ করতে হচ্ছে এবং কি কঠিনতম কাজ করতে হচ্ছে তাদের এই পেমেন্টটা রিটার্ন করার ক্ষেত্রে। দ্বিতীয় আরো একটা বড় চ্যালেঞ্জ, সেটা হলো যেই ওয়ালেট থেকে পেমেন্ট দেওয়া হয়েছে ওয়ালেটের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত ট্রানজেকশন করা যায় বা ব্যালেন্স রাখা যায়, এর বেশি করা যায় না। এখন দেখা গেল তা ওয়ালেটের ক্যাপাসিটি হলো গভর্নমেন্ট থেকে যে অ্যাপ্রুভ সেটা হলো সে 2 লক্ষ টাকা পর্যন্ত, কিন্তু সে পে করেছে 5 লাখ, তাহলে তাকে কি করে 5 লক্ষ টাকা রিটার্ন করবে, সেখানেও জটিলতা আছে। তো বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্য মন্ত্রণালয় সহ আমাদের যে টেকনিক্যাল কমিটি আছে সেটার সাথে সমন্বয় করে যে আমাদের পেমেন্ট গেটওয়ে গুলো আছে সেখান থেকে একটা সুষ্ঠু সমাধান বের করে ক্রমান্বয়ে আপনার এই টাকাটা ফেরত দেওয়া হচ্ছে। তো জটিল প্রক্রিয়ার কারণে মানে আপনার কিছুটা ডিলে হচ্ছে, তবে আমি আশা করি এবং নিশ্চিত করে বলতে পারি যাদের টাকা ব্লক আছে, পণ্য ডেলিভার হয় নাই, তারা ক্রমান্বয়ে এই টাকাটা ফেরত পাবেন। কিন্তু যারা এর আগের ঘটনা এবং কি এই রুলস কে ভায়োলেট করে ডাইরেক্ট অ্যাকাউন্টে জমা দিয়েছেন অথবা ভিন্ন প্রক্রিয়ায় ক্যাশে বা বিভিন্ন প্রক্রিয়ায় টাকা পে করেছেন, সেটার বিষয়ে হয়তো আমার এই মুহূর্তে বলা সম্ভব নয়, তাদের জন্য ধৈর্য ধারণ করতে হবে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই। তো ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব ইজিলি পেয়ে যান। তো ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।